আপনি যদি দেখেন তাহলে নিশ্চয়ই কালকে সকালবেলা 9টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে আসবেন, আগামী কালকে সকালবেলা 9টার সময়। কিন্তু এখন থেকে মানুষ পুরো জমজম করে দেখার জন্য চলে আসছে কি প্রস্তুতি কিভাবে হচ্ছে। যখন প্রস্তুতি দেখার জন্য এখানে হাজার হাজার মানুষ চলে আসছে, তাহলে কালকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কি লক্ষ লক্ষ মানুষ এখানে হবে। ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীজি আস্থা আছে লোকের মানুষের মনে, ওনার প্রতি আস্থার জন্যই মানুষ আজকে দিনে এই আশা রেখে চলছে যে আগামী দিন ভারতবর্ষকে বিশ্বগুরু হিসাবে করার জন্য সব থেকে বেশি দরকার মোদীজি, নরেন্দ্র মোদী সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার। তাই উনি নিজের আশীর্বাদ দেওয়ার জন্য আমাদের প্রার্থী অর্জুন সিংকে আসছেন, এবং ব্যারাকপুরের সাধারণ মানুষ এই আন্দোলনের ভূমি। এখান থেকে ব্রিটিশের রাজকে শেষ করার জন্য প্রথম আন্দোলন করা হয় সিপাহি আন্দোলন, সেই আন্দোলনের ভূমির প্রত্যেক মানুষের আশীর্বাদ নেওয়ার জন্য আগামী কালকে সকাল 9টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন। এই পেপার মিল মাঠে শুধু নরেন্দ্র মোদী না, এর আগেও বহু প্রধানমন্ত্রীরা সভা করে গেছেন, সেদিকে কি দেখে কি প্রধানমন্ত্রীকে আবারও এই মাঠে আনার চিন্তা ভাবনা চলেছে বিজেপি নেতৃত্বে? আমাদের এই অঞ্চলে হাই ডেন্সিটি এরিয়া বলে আমাদের ভাটপাড়া জগদ্দলটা আছে, সেই হাই ডেন্সিটি এরিয়াতে এর থেকে বড় মাঠ কোনো জায়গা নেই। নিশ্চয়ই আপনি জানেন কি দেশের যারা যারা আগে মহানপুরুষরা ইয়া প্রধানমন্ত্রী অন্য লোকরা ফিল্ম সেলিব্রিটিরা এসেছিল, তারা নিশ্চয়ই বড় মাঠ দেখেই এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালে এসেছেন, আজকে 24 সালেও আসছেন। 19 সালে উনি আশীর্বাদ নিয়ে গেলেন এবং আশীর্বাদ দিয়ে গেলেন আমাদের এমপিকে, তার আপনারা পরিণাম দেখলেন, উনি এখান থেকে এমপি হলেন। এবার নিশ্চয়ই আসছেন, এবার যত লোক আসবে আমার মনে হচ্ছে 19 সালের যত লোক এসেছিল তার থেকে খুব কম হলে আড়াই থেকে তিন গুণ বেশি লোক এখানে আসবে। এক্সপেক্টেড কত লোক তাহলে করছে? 1 লক্ষ প্লাস লোক হবে। এই পিছনে যে ব্যারিকেডটা সেটা ভাঙার কথা বলা হয়েছিল, বেশিরভাগটাই ভেঙে দেওয়ার কথা বলেছিল, কিন্তু দেখা যাচ্ছে একটা ফালি করে শুধু কাটা হয়েছে, কিছু করার নেই, আটকে যাবে, দেখতে পারবে না তো। তাহলে কথা হচ্ছে মানুষকে নিশ্চয়ই আমরা সুবিধা করে দেবো যেভাবে হোক ঢুকুক, কিন্তু কিছু প্রধানমন্ত্রী প্রোটোকল মধ্যে থাকে যেটা এসপিজি ছাড়া আমরা কিছু করতে পারি না। আমরা একটা সাধারণ কর্মী, কর্মী হিসাবে আমাদের যা করার মানুষকে সুবিধা দেওয়ার জন্য সেটা করব, কিন্তু এসপিজি সুরক্ষা দিক থেকে দেখে তাদের কথায় পিএমের প্রোগ্রামটা হয়, তাদের কথা আমরা কাটতেও পারছি না। কিন্তু আমি এইটুকু বলতে পারি সাধারণ মানুষকে ইন করার প্রত্যেক সুবিধা আমরা দেওয়ার জন্য প্রস্তুত থাকবো, যত চেষ্টা হবে তত মানুষকে সুবিধা দেবো। এবারে আপনি চিফ ইলেকশন এজেন্ট, আপনি আপনার প্রার্থীর বাড়তি দায়িত্ব কি আপনার কাছে কিছু রয়েছে? মানে চিফ ইলেকশন এজেন্টের উপরে তো দায়িত্বটা পুরোপুরি থেকে যায় ক্যান্ডিডেটের পর। নিশ্চয়ই সকাল থেকে এলাকা এলাকায় বাড়ি বাড়ি ভোট হচ্ছে, যারা 85 প্লাস বয়সের লোক আছেন তো দায়িত্ব তো থাকে, এই দায়িত্ব কাজ করাটা মজাও আসে। যখন আপনার কাছে দায়িত্ব না থাকে, কাজ না থাকে, তাহলে মজাও আসে না। তো কাজগুলো করে খুব ভালো লাগছে যে আজকের দিনে মাননীয় আমাদের সাংসদ ভারতীয় জনতা পার্টি প্রার্থী নরেন্দ্র মোদীজি, আশীর্বাদ প্রাপ্ত প্রার্থী অর্জুন সিংজি আমার উপরে বিশ্বাস রেখে চিফ ইলেকশন এজেন্ট আমাদের করেছেন, তো নিশ্চয়ই ভালো লাগছে, কাজ করতেও মজা আসছে। হ্যাঁ, রাত্রিবেলা ঘুম না আসলেও সকালবেলা এমনি যে আছে মনে হচ্ছে যে কত এনার্জি পেয়ে যাচ্ছে, তো নিশ্চয়ই দায়িত্বের জন্য এনার্জি পাচ্ছি। আর ভারতীয় জনতা পার্টির জন্য যখন কাজ মানুষ করে তখন এমনি এনার্জি বেড়ে যায়, যে পার্টিটা রাষ্ট্রের জন্য দেশের জন্য কাজ করে সেই পার্টির সঙ্গে থেকে মনের মধ্যে একটা আলাদা অনুভূতি হয়। বলছি তৃণমূল কংগ্রেস বারবার একটাই কথা বলছে, 4 তারিখের পর বিজেপি মুখ থুবড়ে পড়বে। তারা বলতেই পারে কেন, 4 তারিখের পর তাদেরই মুখ থুবড়ে পড়বে। মানুষ বলতে আরম্ভ করে দিয়েছে তৃণমূল সরকার আর নেই দরকার, ভাজপা সরকার এবার দরকার, এটা আমরা বলছি না, সাধারণ মানুষের মুখ থেকে বেরোচ্ছে। তো নিশ্চয়ই সাধারণ মানুষ সব কিছু বলে, লোকতন্ত্রের সব থেকে বড়ো যদি কেউ জনার্দন হয়, দেবতা হয়, ভগবান হয়, সেটা হচ্ছে জনতা। আর জনতা জনার্দনই একে মেনে আমরা কাজ করছি, আর সমস্ত সময় আমাদের ভারতীয় জনতা পার্টি আইডিওলজি থেকেছে সেবা পরমধর্মা, আর সেই সেবা পরমধর্ম বিষয়কে নিয়ে আমরা চলছি। নিশ্চয়ই 4 তারিখের পর তাদেরই মুক্ত বলে পড়বে, আপনারা দেখবেন আর কোনো দিকে দেখা যাবে না। আজকে দিনে তো তৃণমূলের কার্যকর্তারা নেতারা বাড়িতে বসে আছে, তারা বেরোতে পারছে না। এখন তৃণমূলের নেতাদের মেন লড়াই হচ্ছে তৃণমূলের সঙ্গে, তৃণমূলের নেতারা তৃণমূলের লোককে ঠিক করতে পারছে না, তারা সন্দেহ করছে এই লোকটা মনে হচ্ছে ওখানে সেটিং হয়ে গেছে, ওই লোকটা ওখানে সেটিং হয়ে গেছে। কয়েকটা কাউন্সিলরের কথা শুনছি তারা নাকি আমাদের সাথে সেটিং হয়ে গেছে, এটা তৃণমূলের ইন্টারনাল মিটিংয়ে কালকে আলোচনা হয়েছে। তো তৃণমূল তো নিজের থেকেই পরেশান আছে, কাকে ঠিক করবে, কাকে কিভাবে ঠিক করে আগামী দিন চালাতে পারবে, তার আগেই পরেশান আছে। অনেক জায়গায় দেখা যায় প্রধানমন্ত্রী সভার আসার আগে বাধা করতে হয়, বাধা পড়ে যদি কোনো জায়গা বাধা হয়, আমি বলে দিচ্ছি তার পরিণাম ইভিএম এর মাধ্যমে মানুষ ভেঙে দেবে। আমাদের কার্যক্রমকে, আমাদের কার্যক্রম শুধু বলে না, ভারতবর্ষে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন, যে প্রধানমন্ত্রীকে শুধু ভারতবর্ষে নয় সারা সংসারে সারা বিশ্বের মানুষ সম্মান দিক থেকে দেখবে, যে প্রধানমন্ত্রীকে দেখে সারা বিশ্বের মানুষ বলছে
কি ভারতবর্ষ অনেক তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে, আগামী দিন ভারতবর্ষ আবার বিশ্বগুরু হিসাবে দাঁড় করাবে নিজেকে, সেই কথাটা সারা সংসারের পৃথিবীর মানুষ বলছে। সেই প্রধানমন্ত্রীকে দেখার জন্যে এবং তার কথা শোনার জন্য সাধারণ মানুষ আসছে। তাকে যদি আটকাবেন নিশ্চয়ই আপনারা নিজে থেকে নিজে এবিএম এর মাধ্যমে তার পরিণামটা পেয়ে যাবেন। আমি আপনাদের সবার কাছে সামনে একটাই আবেদন করি, সমস্ত এলাকার বাসীরা আপনারা সকালবেলা 9টার সময় জিলেবিয়া মাঠে আসুন, লেট করবেন না। প্রধানমন্ত্রীজি কালকে 4টে কার্যক্রমের মধ্যে প্রথম কার্যক্রম আমাদের ব্যারাকপুরের ভাটপাড়া জিলেবিয়া মাঠে আছে, তাই উনি এত সকালবেলা আসছেন। আপনারা মনে রাখবেন সকাল 9টার সময়। আপ সবই আমারে ব্যারাকপুরকে নগরকে বাসীদেরসে নিবেদন হ্যাঁ কি আপ লোক মোদীজিকে দেখনে কে লিয়ে, মোদীজি কি বাতো কো শুননে কে লিয়ে আপ লোক জো সুবহ 9 বজে জিলেবিয়া ময়দান মে আয়ে, ভাটপাড়া কে জিলেবিয়া ময়দান মে আকর কে আপ লোক জো হ্যায় মোদীজি কি বাতো কো শুনে আর মোদীজি কো আপনা আশীর্বাদ দেনে কা কার্য করে। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কা দ্বিতীয় বার আগমন নিশ্চিত রূপ সে জো হ্যায় ব্যারাকপুর কো আর বঙ্গাল কো এক নয়ী দিশা দেনে কা কার্য করেগা। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানি প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়।